সকালবেলা তিনি তৃণমূল ছাড়লেন, বিকেলবেলা তিনি বিজেপিতে জয়েন করলেন। বিপ্লব ওঝা, যিনি তৃণমূলের এই কয়েক ঘন্টা আগে পর্যন্ত জেলার সহসভাপতি ছিলেন, তিনি একরাশ ক্ষোভ নিয়ে, ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল ছাড়লেন, ঘোষণা করলেন যে এখনই বিজেপিতে যাওয়ার কথা ভাবছেন না। কিন্তু কি আশ্চর্য, কয়েক ঘন্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর মঞ্চে একেবারে বিজেপির দলীয় পতাকা তিনি হাতে তুলে নিলেন। আমি আগেই বলেছি যে আমি রাজনীতি করার লোক, আমি মানুষের কাছে পৌঁছাবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম সব দিকে, তো সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলের থেকে যদি, কর্মকাণ্ড থেকে যদি বিরত করে দেওয়া হয়, সম্পূর্ণ রকমভাবে মানে সাইলেন্ট রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে অসুবিধা হয়। আমি সেইভাবেই তৃণমূল কংগ্রেসের থেকে বিগত এক থেকে দেড় বছর ধরে কোনো কর্মসূচি বা কোনো রকম মিটিং মিছিল আমি ডাক পাইনি। ভারতীয় জনতা পার্টি আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলটা করে থাকে, তার সাংগঠনিক শক্তি আমার যে কোনো প্রয়োজনে তিনি আমাকে যেভাবে লাগাবেন এই দলের সংগঠনকে বৃদ্ধি করার জন্য আমি সেইভাবে সর্বতোভাবে সাহায্য করব। আমাদের মাথার উপরে শুভেন্দু দা আছেন, রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার আছেন, আছেন বিধায়কগণ লোকেশ চ্যাটার্জি মহাশয় আছেন, আরো অনেক নেতৃবৃন্দ আছে, সর্বোপরি যার কথা যার নেতৃত্বে সারা ভারতবর্ষ আজকে বিশ্বে শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছে সেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার নির্দেশে তার চিন্তা ভাবনায় আজকে সারা ভারতবর্ষের উন্নয়ন ঘটছে, ব্যতিক্রম আমাদের পশ্চিমবাংলা। সেই ব্যতিক্রমী ঘটনাকে আমরা বাস্তবে রূপায়ণ করার জন্য আমি আমাদের জেলা সভাপতি রাজ্য সভাপতি সকলের নির্দেশ মতো আমি কাজ করে যাব, যেভাবে তারা নির্দেশ দেবে সেইভাবে এগিয়ে যাব। শুধুমাত্র এই ক্ষুদ্র বক্তব্য রেখে সকলকে আবার একবার সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে আগামী শুভ ইংরেজি নববর্ষে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।